মুখ্যমন্ত্রী মানিক সাহা নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্লোগানকে বাস্তবে পরিণত করতে যথেষ্ট গুরুত্ব সহকারে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এই মহৎ কাজে রাজ্যবাসীকে একান্ত সহযোগিতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার বিশাল করে এক বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, যে যার রাজনীতি করবে, কিন্তু দেখতে হবে রাষ্ট্রবাদী চিন্তাধারা কোন রাজনীতির মধ্যে আছে। রাষ্ট্রকে টিকিয়ে রাখার চিন্তাধারা যাদের মধ্যে আছে তাদের সংস্পর্শে আসাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। রাষ্ট্রের প্রতি দেশের প্রতি প্রেমই নেশার মতো। এর পাশাপাশি নেশার ঋণাত্মক দিক অর্থাৎ ড্রাগসের নেশা থেকে রাজ্যকে মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। নববর্ষের মতো একটি শুভ দিনে রাজ্যবাসীকে নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, নববর্ষ প্রতিদিন আসে না, এই নববর্ষে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে তাদের কাছে যাদের জন্য আমরা আজ পৃথিবীতে এসেছি। মা বাবা এবং এই দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্মরণে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের সরকার আজকে এই ধরনের যে কালচারাল অনুষ্ঠান আমরা চেষ্টা করছি, এখানে কথা হয়েছে নেশামুক্ত ত্রিপুরা, রাজীব বলেছেন নেশামুক্ত ত্রিপুরা, এটা কোন নেশা? এটা হচ্ছে ড্রাগস নেশা। নেশা তো বই পড়ার মতো মধ্যে থাকা উচিত, তো ড্রাগসের নেশার থেকে আমাদের মুক্তি করতে হবে। সব নেশার থেকে মুক্তি করলে বিপদ, ঠিক কিনা? তো পড়া, বই পড়ো, এটার মধ্যে নেশা থাকা ভালো। বা আজকের এখানে যে কালচারাল যে অনুষ্ঠান বা অন্যান্য জায়গায় যখনই কালচারাল অনুষ্ঠান হবে তার মধ্যে নেশা থাকা ভালো। ভালো মানুষের সাথে কথা বলা, সেই নেশা থাকা ভালো। ভালো চিন্তা করা বা তার ইনোভেটিভ আইডিয়া কন্টিনিউয়াস বের করা, সেটার নেশা থাকা ভালো। রাজনৈতিকভাবেও রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে যে যা রাজনীতি করবে, কিন্তু দেখতে হবে রাষ্ট্রবাদী চিন্তাধারার মানুষ, যে রাষ্ট্রকে টিকিয়ে রাখার যে নেশা যাদের আছে তাদের সাথে থাকা। তো নেশা পজিটিভ যেমন আছে, ধনাত্মক দিক দিয়ে আছে, আবার ঋণাত্মকও আছে। তো ঋণাত্মক থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, ঋণাত্মক কোনটা, সেটা হচ্ছে ড্রাগ এডিকশন, তার থেকে আমরা মুক্তি থাকতে চাই। আর আজকের এই নববর্ষে আমরা কিন্তু বারবার আসবে না, কিন্তু আমাদের প্রমিস করতে হবে, এই 1430 বঙ্গাব্দ আমাদের প্রমিস করার দিনে দিন আমাদের যারা, যাদের কারণে আমরা এখানে আজকে উপস্থিত, এই পৃথিবীতে আমরা উপস্থিত, আমাদের মা বাবা বা যারা লিজেন ব্যক্তি দেশের জন্য করেছে তাদের স্মরণ করার আজকে দিন। তাদেরকে স্মরণ রেখে উনাদের যে পথ আমাদের দেখিয়েছেন সেই পথে আমাদের চলা, এবং তবেই কিন্তু আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে লক্ষ্যমাত্রা আমরা নিয়েছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়ার যে লক্ষ্য মাত্রা নিয়েছি, তবেই সম্ভব। আমাদের প্রমিস করতে হবে যে না, সদা সত্য কথা বলিব। আমরা আগে স্কুলে কিন্তু এই হাতের লেখা প্র্যাকটিসের সময় আমরা করতাম, কিন্তু তখন বুঝতাম না যে হাতের লেখার জন্য না, এটা কিন্তু আমাদের ভিতরেও নিতে হবে। সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না। আজকের দিনে আমরা এটা প্রমিস করা উচিত। আমি মনিষ্ঠির সাথে চলবো, আজকে প্রমিস করা উচিত। তো সব কিছুই কিন্তু বছরের প্রথম দিন যদি আমি কমিটমেন্ট করি, তবেই সারাটা বছর একদম লাস্ট দিনে আবার যখন বছর আসবে সেটা সার্থক হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে একতা, আর এর এক জলজ্যান্ত উদাহরণ আমাদের ত্রিপুরা রাজ্য। চাকমা, দেববর্মা, জমাতিয়া, বাঙালি প্রভৃতি নানা জাতি ও জনজাতির মিলনে রাজ্যে গড়ে উঠেছে এক মিশ্র সংস্কৃতি। ভাষায় তাদের আলাদা হলেও মননে অনুভূতিতে তারা সবাই আসলে এক। রাজ্যের এই মিশ্র কৃষ্টিতে মুগ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে সব জায়গায় আমি কালকে ওই কথাটা বলেছি যে ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা সবসময় বলে থাকি, কিন্তু ডাইভার্সিটির মধ্যেও ইউনিটি কিন্তু বিদ্যমান। কারণ অনেক জায়গায় আমরা যখন যাই, আমি সাপোজ ওই মেলাতে আমি গেলাম, চাকমা সম্প্রদায়ের যে মেলা, সেখানে আমি যাওয়াতে, সেখানে যাওয়ার ফলে আমার মতো এরকম বহু লোক গেছে, সেখানে এই ডাইভার্সিটির মধ্যেও ইউনিটি দেখা যায়। অদ্ভুত এক মেলবন্ধন সারা ত্রিপুরাতে, এবং তাদের কালচার রীতিনীতি আমি যা দেখলাম সত্যি অপূর্ব। সেগুলো আগে তো সেটা সেই সুবিধে আমি পাইনি বা যাওয়ার সেইরকম অবস্থাও দাঁড়ায়নি। তো আলটিমেটলি দেখলাম এত যত জনজাতি গোষ্ঠী আমাদের, প্রায় 19টা জনজাতি গোষ্ঠী, এবং আমরা বাঙালি মিশ্র জনজাতির বাস এই সারা ত্রিপুরাতে। তো সবাই মিলে আমরা একসাথে যেভাবে এখানে বসবাস করছি,
সত্যি অপূর্ব, এবং সেইভাবেই কিন্তু চলে আসছিল রাজন্য যুগ থেকে আরম্ভ করে বা মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্টের পর থেকেও আমরা কিন্তু সেইভাবে আমরা এখানে একসাথে আমরা বসবাস করছি। আজকে সরকারে আমরা আছি, কালকে আরেক সরকার আসতে পারে। আমি আগেও বলেছি অনেক জায়গায়, ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু বর্তমান আমরা জানি, অতীত আমরা জানি। কিন্তু এই সরকার এমন কাজ আমরা করতে চাই যেটা বর্তমান হয়ে ইতিহাস হবে এবং সারা জীবন মানুষ মনে রাখতে পারে, সেই চেষ্টা আমাদের আছে। সেটা রাজনৈতিকভাবেই হোক, সেটা কাজকর্মের দিক দিয়েই হোক, সাংস্কৃতিক দিক দিয়েই হোক, সব জায়গায় আমরা একই ধারায় একই স্ট্যাটাস মেনটেন করে আমরা কাজ করব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।